রাজধানীর হাজারীবাগ থেকে স্থানান্তর না হওয়া সব ট্যানারি বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট। দ্রুততম সময়ে ওইসব ট্যানারির গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানিতে এ আদেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির করা এক আবেদনের শুনানিতে এ আদেশ দেওয়া হয়। আদালতে বেলার পক্ষে শুনানিতে অংশ নেন ফিদা এম কামাল, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী।